নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি ক্ষমা চাই নিয়েছি প্রথমে গতকালকের ভিডিও আমি দিইনি আপনারা বহুজন মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন আমি আপনাদের ফোনও ধরিনি হোয়াটসঅ্যাপেও রিপ্লাই করিনি আমি বিগত দুদিন ধরে একটু ছিলাম একজন আমার রিলেটিভ সি মানে অ্যাক্সিডেন্ট হয়েছিলো এবং এরকম ব্যাপার তো ওই কলকাতাতেই ফুলবাগানে ছিলাম হাসপাতালে বা এটা ছিল একটুখানি তো কালকে আমি করতে পারিনি ভিডিও মানে সারাদিন মানে হয়নি আর কি বুঝতেই পারছেন কলকাতায় পড়ে থাকলে যেটা হয় আর কি তো সেই জন্য তা আমি ওই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এবং আপনারা বহুজন অনেকজনের সাথে কথা বলার ব্যাপার ছিল অনেককে টাইম দেওয়া ছিল কিন্তু অ্যাক্সিডেন্ট তো বুঝতেই পারছেন যে এই রকম একটা চাপের জন্য গত কালকে আমি আসতে পারিনি বিগত দু আড়াই বছর এই প্রথমবার যে একটা দিনের রাশিফল না দেওয়া দুর্গা পুজোর সময় তিন চারটে দিন দিই নি তো বোঝেনি যে এগুলো কিছু করার নেই এবং এবং আমি এবং তার সঙ্গে প্রবলেম হচ্ছে কি যে লোডশেডিংয়ের প্রবলেম ঘন্টার পর ঘণ্টা কোনো কারেন্ট নেই কিচ্ছু নেই দেখুন এখন রাত্রিবেলা ভিডিও বানাচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আলো নেই ওই একটা টিউবলাইট জ্বলছে ফোনের আলো জেলে ভিডিও করতে হচ্ছে জানি না কালকে আবার কি হবে এই রকম ব্যাপার তো ভিডিওটা শুরু করছি সাপ্তাহিক রাশিফল কালকে মানে এই সপ্তাহ কেমন যাবে কি হতে পারে কিভাবে চলতে পারেন আপনারা আমার রাশিফলের থেকেও মেনলি টাইমটা বেশি ফলো করেন আমি দেখেছি কালারটা অনেকে ফলো করেন তো একটু ক্ষমা করে দিন চলুন শুরু করে দিই এটা ব্যাপার কারণ এগুলো তো ওই চার পাঁচটা ভিডিও একসাথে বানানো যায় না থাকেন ওই দিনের দিনেরটা বানাই কিন্তু দুটো দিন ধরে ওই চাপটা চলেছে আর কি এটা ঘটনা তো অনেকের সাথে কথা বলা ছিল আপনারা দয়া করে কিছু মনে করবেন না অনেকে চেম্বারে আসার জন্য বুকিং করতে ফোন করেছিলেন পান্ডি দয়া করে কিছু মনে করবেন না তো চলুন কালকের আলোচনাটা শুরু কর সাপ্তাহিকটা শুরু করি কালকের ইনফরমেশানগুলো দিয়ে রাখি এবং লাস্টে কিছু আলোচনা নিশ্চয়ই থাকবে যেহেতু সাপ্তাহিক রাশিফল তো চলুন শুরু করছি কালকে রবিবার কালকে সিংহ রাশি পূর্ব ফাল্গুনি নক্ষত্র হর্ষণ যোগ চলবে আগামীকালকের দিনে তো কালকের দিনে যে যে নক্ষত্রগুলো যে যে নক্ষত্রের মানুষগুলো এক্সপেক্ট করবো যে বেটার রেজাল্ট পাবেন বেটার ফল পাবেন যে যে নক্ষত্রের মানুষরা বেটার ফল পাবেন সেটা বলে নিয়ে আগে কালকের দিনে নক্ষত্রগুলো একটু বুঝে রাখবেন ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা উত্তর ফাল্গুনি উত্তর ফাল্গুনি চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরাষাড়া শ্রবণা শতভিসা উত্তর ভাদ্রপদ এবং রেবতী কালকের দিনে অবশ্যই সূর্য প্রণাম করবেন সূর্যদেবকে স্মরণ করবেন সূর্যদেবকে ডাকবেন দিয়ে দিনটা শুরু করবেন আগামীকালকের দিনে সময়টা একটু বুঝে নিন মোটামুটি দশটা কুড়ি থেকে পৌনে বারোটা টাইমটা দেখে ব্যবহার করে বাদ বাকি সময় ব্যবহার করা যাবে দশটা কুড়ি থেকে পৌনে বারোটা এই টাইমটা দেখে ব্যবহার করুন বা ব্যবহার করলে আমার মনে হয় আপনারা বেটার রেজাল্ট পাবেন তো আগামীকালকের দিনে কালকের দিনে চলার ক্ষেত্রে সূর্যদেবকে ডাকা উচিত বাদ বাকি পুরো দিনটাই ব্যবহার করতে পারেন পজিটিভলি কথাবার্তা বলতে পারেন ডিল করতে পারেন এগোতে পারেন সংখ্যাটা বলি আর কালারটা বলে নিয়ে গিয়ে কালকের দিনে মেষ রাশি হলে ইয়েলো হলুদ পাঁচ বিষ রাশির মানুষজন হলে আগামী আগামীকালকের দিনে দুই এবং সবুজ মিথুন রাশি লাল এক কর্কট রাশি অরেঞ্জ পাঁচ সিংহ রাশি লাল নয় কন্যা রাশি কালকের দিন ছাই বা সাদা সাত তুলা লাল নয় বৃষ্টিক হলুদ দুই নাম্বার টু ধনু রাশি আগামীকালকের দিনে পাঁচ এবং হলুদ বা হলুদের কাছাকাছি চলবে চলতে পারে মকর রাশির জাতক বা জাতিকারা মকর রাশির মানুষ হলে আগামীকালকের দিনে চেষ্টা করবেন সাদা এবং তিন কুম্ভ রাশি কালকের দিনে হালকা সবুজ বা আকাশি কালকের দিনে ছয় এবং মিন রাশির মানুষজনরা মিন রাশির জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে তিন এবং অরেঞ্জ বেটার হবে অরেঞ্জ এবং কালকের দিনে হলুদও চলতে পারে হলুদের কাছাকাছি অরেঞ্জ মানে হলুদেরই টাচটা ব্যাপার তো চলবে বা চলতে পারে চলুন কালকের সাপ্তাহিক মানে সরি সাপ্তাহিক রাশিফলটায় ঢুকি এবং নেক্সট হবে ওই ইয়ের ব্যাপারটা একটু গল্পগুজব থাকে যেরকম বা গল্পগুজকের ব্যাপার থাকে সেটা তো থাকবে তাহলে সাপ্তাহিকটা শুরু করি সাপ্তাহিক রাশিফলটা শুরু করা যাক আর আপনাদেরকে আবার বলছি যারা অনেককে টাইম দিয়েছিলাম ফোন করার জন্য তো আমি আপনাদের সাথে এক দু দিনের মধ্যেই কথা বলবো আবার অনেকে শনিবারে চেম্বারে আসার জন্য ফোন করেছিলেন পাননি অনেকে রেগে গেছেন স্বাভাবিক তো একটু সমস্যা ছিল বা রয়েছে আর কি এটাই ব্যাপার তো মেষ রাশি দিয়ে শুরু করছি সাপ্তাহিক রাশিফল বলতে গিয়ে মেষ রাশির শরীরগত দিকে সপ্তাহে একটু ভোগাতে পারে মেষ রাশির ফ্যামিলির শরীর কিন্তু মোটামুটি স্টেবেল থাকছে মানে আমি মেস আমার শরীরটা একটু একটু গণ্ডগোল করতে পারে কিন্তু আশা করা যায় আমার ফ্যামিলি বা আমার পরিবারের মানুষজনদের শরীর স্বাস্থ্য স্টেবেল থাকবে ইনভেস্টমেন্ট হতে পারে ভ্রমণাদি বিষয়ে একটু দেখে শুনে যাওয়া উচিত ইনভেস্টমেন্ট কোনো পলিসি বা কোনো কিছুতে ইনভেস্টমেন্ট চলতে পারে এই সপ্তাহে দাম্পত্য জীবন যথেষ্ট স্টেবেল স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তিক্ততা ভুল বোঝাবুঝি অশান্তি মিটবে প্রেমিক প্রেমিকারা এ সপ্তাহে টু ঝঞ্ঝাটে থাকছেন চাপে থাকছেন বিদ্যার ব্যাপারে শুভ ফল আসছে বিদ্যায় বাধা কাটবে বিদ্যায় সফলতা আসছে বা বিদ্যায় সাফল্য বাড়তে পারে এই সপ্তাহে রাশির ক্ষেত্রে সন্তান সুখ প্রাপ্ত হচ্ছে বেস্ট পার্ট বিজনেস যারা বিজনেসম্যান বা ব্যবসায়ী মানুষজন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসায় আয় উন্নতি বাড়ছে আয় উন্নতি বাড়ার প্রবাবিলিটি রয়েছে বা সম্ভাবনাগুলো কিন্তু যথেষ্ট প্রবল তাই বিজনেসকে অনেক বেশি ভালোভাবে অনেক বেশি মনোযোগের সাথে করা উচিত এবং বিজনেস আইডিয়াগুলোকে আরও বেটার করা উচিত এই সপ্তাহে চাকরিগত দিক যখন আমি দেখছি চাকরি ক্ষেত্রে বাধা বিপত্তি প্রেশার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাপোর্ট না পাওয়া ওপরমহল বা ম্যানেজমেন্ট মালিক পক্ষ কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এনাদের সাপোর্ট না পাওয়া নিচে তলার লোকজনদের সাপোর্ট পাওয়া কিছু ক্ষেত্রে হোঁচট খাওয়া কিছু ক্ষেত্রে অশান্তি থাকছে আমি দৈনিক রাশিফল দেবো তো যেখানে দেখবেন কিন্তু কালকের এই সপ্তাহে চাকরিগত দিক সাবধানে চলুন আইন পুলিশি ঝামেলা কোর্ট আপনাকে স্টেবল রেজাল্ট দেবে যাদের লিগাল প্রবলেম বা এই ধরনের ব্যাপার রয়েছে স্টেবেল রেজাল্ট পাবেন তো জায়গাটা ঠিক আছে দৈব সাথ দেবে তো চলে যাবে অশ্বিনী নক্ষত্র মেষ রাশি শরীর সত্যিই চাপের ভরণী নক্ষত্র পারিবারিক বিবাদ মেটা চান্সেস কৃত্তিকা নক্ষত্র এই সপ্তাহে বড় অর্থব্যয় হয়ে যেতে পারে বৃষরাশি বৃষরাশির মানুষজনদের শরীরের উন্নতি হচ্ছে বৃষরাশির ভুল সিদ্ধান্ত রাগ জেদ বৃদ্ধি টেম্পার লুজ করা খেয়াল রাখবেন টেম্পার লুজ করা টেম্পারমেন্ট লুজ করে ফেলা রাগ জেদ বৃদ্ধি জায়গা দেখাচ্ছে আপনি যদি বিশের জাতক বা জাতিকা হন বিশ্বরাশির মানুষ হন আমার মনে হয় ভ্রমণে সাফল্য রয়েছে গুরুজনদের শরীর গুরুজনদের স্বাস্থ্য লক্ষ্য রাখা উচিত চাকরি ক্ষেত্রে স্থিরতা আসছে চাকরি ক্ষেত্রে কর্মগত দিক মানে কর্ম করা ভালো হবে একটু লেগে থাকতে হবে যেটা আপনার প্রবলেমের মাথা গরম কিছু যদি বাদ দিতে পারি আপনার কাজ টেবেল ইনিশিয়ালি কিছু বাধা বিপত্তি রইল কিছু মানুষের বিহেভিয়ার দিক একটু গন্ডগোল করছে বা একটু অস্বস্তি রাখছে কিন্তু ওভারঅল জায়গাটা কালকের দিনে এই সরি এই সপ্তাহে মোট কথা পজিটিভ হচ্ছে মোট কথা ভালো হচ্ছে এবং দায়িত্ব নেওয়া রিস্ক নেওয়া বোধ আপনি এগোতে পারেন আপনি যদি ব্রিজের মানুষ হন আপনি বিশ্বের জাতক বা জাতিকা হলে এই সপ্তাহে বিজনেস অ্যাভারেজ হচ্ছে মোটামুটি চলছে কিছু ক্লায়েন্ট কিছু কাস্টমার বেস থাকছে খুব ভালো নয় দাম্পত্য জীবন এই সপ্তাহে অন্তত ভালো হবে স্বামী স্ত্রীর বোঝাপড়া ভুল বোঝাবুঝি অসা অশান্তি অস্বস্তি কমার সম্ভাবনা থাকছে আইন আদালত পুলিশি ঝামেলা আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে বিদ্যা স্থান শুভ নয় বিদ্যায় বাধা দেখাচ্ছে বিদ্যার জায়গায় অসুবিধা বা গোলযোগ তৈরি হচ্ছে তো বিদ্যার্থীরা বা স্টুডেন্টরা একটু লক্ষ্য রেখে চলতে হবে বা একটু নজর রেখে চলার প্রয়োজন রয়েছে এই সপ্তাহে সন্তানের ব্যাপারে ভালো রেজাল্ট আশা করতে পারি হাউসওয়াইফ হলে একটু চাপে থাকবেন হাউসওয়াইফদের একটু প্রেশার বা প্রেশারের মধ্যে থাকার জায়গা দেখাচ্ছে কৃত্তিকা নক্ষত্র বুঝে কথা বলবেন রোহিণী নক্ষত্র এই সপ্তাহে কোনো না কোনোভাবে কোনো বন্ধুত্ব থেকে আপনাকে একটু ধাক্কা দিয়ে যেতে পারে মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে এই সপ্তাহে কন্ট্যাক্টসগুলো বাড়িয়ে নিন নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি মিথুনের আমি বলবো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা ভুলভাল করা ভুল ভুলভাল কাজকর্মের জায়গা কিন্তু রয়ে যাচ্ছে আপনি লক্ষ্য রেখে চলবেন আপনার হেলথ আমার মনে হয় ভালো থাকবে আপনার ফ্যামিলির হেলথ সবটা একটু ডিস্টার্ব দেখাচ্ছে ফ্যামিলির হেলথ ভুল সিদ্ধান্ত আবেগের বসে সিদ্ধান্ত দৈব নির্ভর হয়ে পড়া লাখ ট্রাই করতে গিয়ে প্রবলেমে পড়ে যাওয়া দেখবেন দেখে চলবেন আপনি মিথুনের জাতক বা জাতিকা হলে এবং থ্রোয়িং ঠিকঠাক রাখতে হবে কথাবার্তা একটু একটু হিসাব করে বলতে হবে চারিদিকে থাকছে এই সপ্তাহে কর্মগত দিক মোটামুটি চলবে চলছে বলতে পারি অফিসে পলিটিক্স চলছে পলিটিক্সের শিকার আপনি কোনো না কোনোভাবে হতে পারেন বিজনেস ক্ষেত্র অত্যন্ত ভালো বিজনেসে গ্রোথ নতুন আইডিয়াস এবং বিজনেসে কাস্টমার ডিল আমার মনে হয় ঠিকঠাক এবং স্টেবিলিটির সাথে কাজ হচ্ছে বিজনেস হচ্ছে ব্যবসা চলছে তো এটা বেটার পার্ট এটা ভালো পার্ট বা ভালো দিক বলতে পারি দাম্পত্য জীবন ভালো গুরুজনদের সাথে সম্পর্ক ভালো বাচ্চাগুলো নিয়ে একটা ট্রেস রয়েছে বাচ্চাগুলোর হেলথ নিয়ে একটা ট্রেস রয়েছে তাদের অ্যাক্টিভিটিসগুলো নিয়ে স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাবেন লিগাল প্রবলেম কোর্ট কাছারি আইনত গোল যোগ এইটা আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে বড় ইনভেস্টমেন্ট প্রপার্টি জায়গা জমি ফ্ল্যাট একটু দেখে শুনে চলতে হবে ভ্রমণ হতে পারে আপনি মিথুনের মানুষ হলে তো মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই ব্যাপারটা বা এই দিকটা একটু খেয়াল রেখে একটু নজর রেখে আমি আপনাকে সাজেস্ট করব চলুন আপনি মিথুনের মানুষ এই সপ্তাহে সব কিছু আপনার সিনিয়রদের সাথে আলোচনা করে নিন যে কোনো কিছু যে কোনো সিদ্ধান্ত একটু সিনিয়র বা উঁচু লেভেল গুরুজনদের সাথে আলোচনা করে নিন আমার মনে হয় সেটা আপনাকে বেটার রেজাল্ট দেবে মৃগশিরা নক্ষত্র জুনিয়রদেরকে সাথে নেবেন আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা এই সপ্তাহে শত্রুতা প্রচুর পাবেন প্রফেশনাল জেলাসিটা বাড়তে পারে পুনর্বসু নক্ষত্র এই সপ্তাহে পেন্ডিং কোনো ঝামেলা মিটে যেতে পারে মিটতে পারে বা মিটার চান্সেস রয়েছে নেক্সট হচ্ছে কর্কট রাশি কর্কটের কর্কটের মানুষজন যদি আপনি হন জাতক জাতিকা হন হেলথ ভালোর দিকে যাচ্ছে ফ্যামিলির হেলথ স্পেশালি গুরুজনদের হেলথ অথবা খুব বাচ্চা থাকলে ধরুন এরা দু বছর আড়াই বছর এই বাচ্চাগুলোর হেলথ কিন্তু একটু গণ্ডগোল দেখাচ্ছে একটু ডিস্টার্ব দেখাচ্ছে ইনভেস্টমেন্ট হতে পারে ভ্রমণে সাফল্য রয়েছে কথা বলার জন্য কথাবার্তা বলা ডিল করা নতুন কিছু ট্রাই করা সম্মান বৃদ্ধি করা উপযুক্ত জিন সপ্তাহ হচ্ছে এনার্জিতে ঘাটতি থাকবে এনার্জি বাড়ান ওই ধরুন ওখানে গেলে কিছু টাকা পাওয়ার ব্যাপার আছে ভালো লাগছে না এই ব্যাপারটাকে কিন্তু একটু চেক করতে হচ্ছে আমি বলবো কর্মগত দিক কর্মক্ষেত্র কাজের ব্যাপার স্টেবেল থাকছে স্টেবিলিটির সাথে কাজ হচ্ছে দায়িত্ব নিচ্ছেন ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করছেন ওয়েদার আপনি কর্কটের মানুষ বা জাতিকা ব্যবসায় মন্দা দেখাচ্ছে ধার বাকি বাড়তে পারে পুরনো কাস্টমাররা না আসতে পারে বা কিছু টাকা লোকে আটকে বসে রইলো কিছু টাকা লোকে খেয়ে বসে রইল এই জায়গাটা লক্ষ্য রাখবেন আপনি কর্কটের যখন মানুষ হচ্ছেন কর্কট রাশির বন্ধুত্বের সাপোর্ট পাবেন নিজে লিড করবেন ডমিনেট করবেন দাম্পত্য জীবন খুব একটা ভালো নয় হাউস ওয়াইফরা কাজকর্ম ভালো করছেন গুরুজনদের সাথে সম্পর্ক ভালো হচ্ছে আইন আদালত পুলিশি ঝামেলা কোর্ট কাছারির ব্যাপার থাকলে আপনাকে স্টেবেল রেজাল্ট দিয়ে যাচ্ছে বা পজিটিভ রেজাল্ট দিয়ে যাচ্ছে আপনি যখন কর্কটের মানুষ বা আপনি যখন কর্কটের জাতক জাতিকা এই সপ্তাহে সন্তান নিয়ে একটু ভোগান্তি বিদ্যা স্থান ভালো কিছু কেনা কেনাবেচা প্রপার্টি নিয়ে কোনো সিদ্ধান্ত বা এই এই ধরনের জ্ঞাতি শত্রুতা মিটতে পারে কিছু ক্ষেত্রে বাবা মায়ের সাথে একটু ঝামেলায় চড়াতে পারেন প্রেমের ব্যাপারে সুফল আশা করা যায় প্রেমিক বা প্রেমিকারা প্রেম করছেন ভালোবাসছেন সুফল পেতে পারেন পুনর্বসু নক্ষত্র মুখ আপনাকে যেতে হবে পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনাকে আমি বলবো যে খরচাটা একটু বুঝে শুনে করুন অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ছোটোখাটো চোট আঘাত লাগা দুর্ঘটনা ঘটা এগুলোর যোগ দেখাচ্ছে এগুলোর জায়গা রয়েছে বা থাকছে নেক্সট রাশি সিংহ রাশি আপনি যখন সিংহের মানুষ বা সিংহের জাতক জাতিকা সিংহর হেলথ নিয়ে কিন্তু একটা প্রবলেম দেখাচ্ছে ভাগ্য সাথে নেই দৈব সাথে নেই তো কপাল থেকে প্রবলেম কপালের একটা চাপ বা প্রেশার কিন্তু তৈরি হতে পারে বা হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে ইনভেস্টমেন্ট বুঝে করুন কারণ দৈব লাগে ভ্রমণে সাফল্য রয়েছে ফ্যামিলি বাচ্চাগুলো বয়স্করা মোটামুটি শরীরের ব্যাপারে এবং বাচ্চাদের সাপোর্ট ঠিক মতো পাবেন সন্তান সুখ আমি আশা করতে পারি আপনারা ঠিকঠাক মতো বা ঠিকঠাকভাবে পাচ্ছেন আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা সিংহ রাশির কথাবার্তা বলা যাবে সিংহ রাশি দাঁড়িয়ে থেকে কাজ করবেন সিংহ রাশি একলা কাজ করবেন কারুর ওপর নির্ভরতা কারুর সহায়তা ও আমাকে হেল্প করবে আমার মনে হয় না এগুলো পাচ্ছেন বা পেতে পারেন আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা সিংহ রাশির ক্ষেত্রে নিজে দাঁড়িয়ে নিজের হাতে কাজ করা উচিত অন্যজনের ওপর নির্ভরতা নির্ভরশীলতা খুব একটা যুক্তিযুক্ত বা যথাযথ হচ্ছে না তো এটা একটু খেয়াল রাখবেন বা এটা একটু লক্ষ্য রেখে চলুন নজর রেখে চলুন বিজনেস ক্ষেত্র সিঙ্গলাচির যথেষ্ট ভালো বিজনেসের ব্যাপারে ইম্প্রুভমেন্ট রয়েছে বিজনেসের ব্যাপারে কাস্টমার ডিল বা কাস্টমার স্যাটিসফ্যাকশান থাকছে আইন আদালত প্রশাসনিক দিক থেকে একটু চাপ তৈরি হতে পারে যদি থাকে এ সপ্তাহে কোর্টের ডেট থাকে নিজেকে ঠিকমতো প্রিপেয়ার করে যাবেন বড়ো ইনভেস্টমেন্ট দেখে শুনে করবেন আর হাজব্যান্ড ওয়াইফ পাশে রয়েছেন প্রেম ভালো চলছে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ বা বাবা মা বাদ দিয়ে অন্য কারুর ওপর নির্ভরতা যেন না আসে দেখে চলা উচিত হবে দৈব বারবার বলছি সাথে নেই এটা কিন্তু মাথায় রেখে চলুন বা আমার মনে হয় লক্ষ্য রেখে বা খেয়াল রেখে চলুন সিংহ রাশির জ্ঞাতি থেকে প্রবলেম হতে পারে একটু খেয়াল রাখবেন আর এই সপ্তাহে জায়গা জমি নিয়ে কোনো রকম ডিসিশান বা ভূমি সংক্রান্ত পরিবারের মধ্যে কোনো জটিলতা এগুলোতে যাওয়া উচিত নয় মঘা ব্যয় বাড়বে পূর্ব ফাল্গুনি নক্ষত্র আপনাকে কিছু না কিছুভাবে সম্মানহানির চেষ্টা হতে পারে উত্তর ফাল্গুনি নক্ষত্র এ সপ্তাহে কোনো কিছু ডিল কারুর সাথে কথা কোনো বিষয়ে কথা বা কোনো জায়গায় কথা অনেক বেশি মেপে বা বুঝে বলা উচিত নেক্সট রাশি হচ্ছে পরের রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি শরীর ফ্যামিলির শরীর ইম্প্রুভ করবে যাদের কোনো ট্রিটমেন্টের ব্যাপার আছে ডাক্তারবাবুদের সাথে কনসাল্টের ব্যাপার রয়েছে তাদের সাথে অবশ্যই যাবেন এবং বাড়ির স্বাস্থ্য মোটামুটি ভালো হচ্ছে একটা ভালো রকম অর্থের চাপ দেখাচ্ছে ভ্রমণে সাফল্য রয়েছে খরচাপাতিগুলো দেখে বুঝে মেপে করুন খরচা বা খরচার ব্যাপারগুলো দেখে বুঝে মেপে করুন তো আমার মনে হয় এটা প্রয়োজন বা প্রয়োজনীয়তা রয়েছে আপনি সিংহ কন্যা রাশির জাতক বা জাতিকা চাকরি ক্ষেত্রে স্থিরতা লোকজনদেরকে খাটিয়ে নেওয়া লোকজনদের সাপোর্ট শত্রুরাও মিত্রের মতো আচরণ করবে শত্রুদের সাপোর্টও পেতে পারেন আপনি নিজের ওয়েট মেনটেন করুন প্রকৃতি পরিবেশ দৈব আপনার হয়ে আপনার পাশে দাঁড়াচ্ছে তো একদম স্টেবেল পার্ট পুরোনো ঝামেলা পেন্ডিং ঝামেলা খুচরো ঝামেলাগুলো থেকে দূরে থাকুন আপনি কন্যার মানুষ হলে নতুন এবং ফ্রন্টে মুভ করুন বেটার রেজাল্ট হবে ব্যবসায় এই এটা খেয়াল রাখুন ধার বাকি না দেওয়া তাতে ব্যবসা করতে হবে না বাট আপনি ধার বাকি দেবেন না আপনি ধার নেবেনও না দেবেনও না আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি যখন কন্যা জাতক বা জাতিকা কন্যা মানুষ কন্যার ক্ষেত্রে দাম্পত্য জীবনে চাপ রয়েছে হাউসওয়াইফরা ভালো ফল পাচ্ছেন হাজব্যান্ড ওয়াইফের জায়গা ভালো হচ্ছে না প্রেম কিন্তু ই থাকবে এই সপ্তাহে সন্তান সুখ ভালো বিদ্যায় শুভত্বকে নির্দেশ করছে লিগাল প্রবলেম কোর্ট কাছারি পুলিশি ঝামেলা আপনার ফরে যাবে আমি কি বলছি বুঝতে পাচ্ছেন তো যে আমি বলতে চাইছি এই যে সপ্তাহ বা এই কামিং উইক আপনি কোনো না কোনো কাউকে দিয়ে কাজ করিয়ে নিন যে কোনো কাজ যে কোনো কাজের ডেভেলপমেন্ট বা উন্নতি আপনি বেটার রেজাল্ট পাবেন কিন্তু কোনো খুচরো ঝামেলা পুরোনো ঝামেলা ওর সাথে পাঁচ বছর ধরে ঝগড়া এগুলোতে একটু দূরে থাকতে হবে এবং নিজের ভালোটা বুঝুন বেটার রেজাল্ট হবে নিজের আয় উন্নতি বাড়িয়ে নিন বেটার রেজাল্ট হবে ধারবাকিটা দেবেন না কন্যা রাশি উত্তর ফাল্গুনি নক্ষত্র এ সপ্তাহে রিস্ক নেওয়া যায় হস্তা নক্ষত্র কন্যা রাশির মানুষ ক্যালকুলেশান করে এগোবেন চিত্রা নক্ষত্র আপনার হাড় সংক্রান্ত প্রবলেম আসতে পারে হাড় মানে বোন যে কোনো হাড় এই সংক্রান্ত প্রবলেম আসতে পারে নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি তুলার ক্ষেত্রে শরীর মোটামুটি থাকছে তুলারাশির যে কোনো একটা দীর্ঘস্থায়ী চিন্তা মাথার মধ্যে ভর করতে পারে যে কোনো একটা 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 হঠাৎ করে চাপ চেপে গেল টেনশান এসে গেল ট্রেস এসে গেল দুশ্চিন্তা এসে গেল যে কোনো দীর্ঘস্থায়ী চিন্তার জায়গা ভাবনার জায়গা পড়ছে ফ্যামিলির হেলথ অ্যাভারেজ হচ্ছে বাচ্চাদের হেলথ ভালো হবে ইনভেস্টমেন্ট দেখে করবেন আর কোনো কিছু খুব তাড়াহুড়ো করে করবেন না এই সপ্তাহ বা কামিং উইকসে কোনো কিছু কোনো জিনিস কোনো জায়গা বা কোনো কিছু খুব তাড়াহুড়ো না করুন আমার মনে হয় সেটা আপনার জন্য বেটার রেজাল্ট দিচ্ছে আপনি কন্যার জাতক বা জাতিকা হলে কন্যারাশির মানুষ হলে এই সপ্তাহে বা চাকরি ক্ষেত্রে ঝঞ্ঝাট কাটছে চাকরি ক্ষেত্রে দায়িত্ব নিয়ে কাজ হচ্ছে যে কোনো কাজ শুরু করছেন বা কাজে এগোচ্ছেন পজিটিভ রেজাল্ট আসছে যে কোনো কাজ করছেন বা যে কোনো কাজ চলছে রাশির বেটার রেজাল্ট আসছে লেবার নির্ভর কাজ কারোর ওপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না নিজে ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করবেন এবং ম্যানেজমেন্ট বা ওপর মহলের সাথে কথা বলার থাকলে বলতে পারেন ব্যবসায় অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে ওই গতানুগতিক চলছে কিছু ক্লায়েন্ট কিছু কাস্টমার আসা যাওয়া এটা চলতে পারে বা এটা চলবে আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক জাতিকা দাম্পত্য জীবন যথেষ্ট ভালো প্রেম ভালো হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকা বোধ সাইডে একে অপরের সাপোর্ট পাচ্ছেন হাজব্যান্ড ওয়াইফ বিচার করা হয় সেভেন্থ হাউস থেকে প্রেম বিচার করা হয় ফিফথ হাউস থেকে দুটো কিন্তু এক নয় বুঝবেন স্বামী বা স্ত্রী সপ্তম ভাব সপ্তমপতি প্রেমিক বা প্রেমিকা পঞ্চম ভাব বা পঞ্চম্পতি এটা কিন্তু ঘটনা তো এক্ষেত্রে দুটো জায়গায় স্টেবেল মানে এটা আমি বলছি যে নর্মাল যে কোনো একটা ছক বা হরস্কোপের ক্ষেত্রে লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা আপনাকে ভোগাতে পারে যদি এরকম কোনো ব্যাপার থাকে বা এরকম কোনো জায়গা চলে একটু একটু দেখতে হবে বিদ্যাস্থান শুভ গুরুজনদের সাথে সম্পর্ক ঠিক নেই গুরুজন সিনিয়ররা বা সিনিয়রদের সাথে সম্পর্ক একটু মেপে চললে আমার মনে হয় বেটার রেজাল্ট রয়েছে বা পেটার ফল রয়েছে তুলারাশি চিত্রা নক্ষত্র সিক্রেটলি কাজ করুন সিক্রেসি মেনটেন করুন তুলারাশি সাতি নক্ষত্র দৈব সার দেবে বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা এজেরদের থেকে শত্রুতা পাবেন এজেরা পেছনে লাগবে বা অসুবিধা বা অশান্তি বা অস্বস্তি ক্রিয়েট করতে পারে না তো বন্ধুরা একটু লক্ষ্য রাখছেন পরের রাশি হচ্ছে নেক্সট রাশি বৃষ্টিক রাশি আপনি যখন বৃষ্টিকের মানুষ বা জাতক জাতিকা একটা ব্যাপার চোট আঘাত লাগা রক্তপাত হওয়ার একটা চান্সেস দেখাচ্ছে বৃষ্টিকের শরীর ওভারঅল ভালো দুর্ঘটনা ঘটতে পারে ফ্যামিলির শরীর মোটামুটি স্টেবেল থাকছে পজিটিভ থাকছে বা পজিটিভ হচ্ছে আপনি বৃষ্টিকের মানুষ বৃষ্টিকের জাতক জাতিকা ইনভেস্টমেন্ট চলবে ভ্রমণে সাফল্য রয়েছে দায়িত্ব নেওয়ার ব্যাপারে আরও বেশি অ্যাক্টিভ থাকতে হবে আরও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এবং আরও অ্যালার্ট থেকে কাজ করতে হবে আমি বলবো বড় দায়িত্ব গুরু দায়িত্ব বা বড় কাজ এ অ্যাচিভ হচ্ছে বা অ্যাচিভমেন্ট থাকছে আপনি যখন বৃষ্টিকের মানুষ বা বৃষ্টিক যদি আপনার রাশি হয় বৃশ্চিক রাশির মানুষজনদের ক্ষেত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে এ যে কোনো কাজ আপনি পজিটিভলি নিন সিঙ্গেল মানে কি বলবো একলাই যে সময় করতে হবে না অর্ডারিং টনে লোকজনদের দিয়েও কাজ আসি কিন্তু কাজ হচ্ছে এবং কাল এ সপ্তাহে আপনি অনেক বেশি অ্যাক্টিভ থাকবেন ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করবেন আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি বৃষ্টিকের মানুষ বা জাতক জাতিকা হলে। বিজনেস ক্ষেত্র এ সপ্তাহে স্টেবেল তবে ব্যয় কিন্তু বাড়বে ভ্রমণে সুখ বা শান্তি রয়েছে নতুন খবর আসতে পারে ভালো পরিচিতি তৈরি হতে পারে নতুন কোনো মানুষজনের সাথে কনট্যাক্টস হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক মোটামুটি চলছে গুরুজনদের প্রতি কর্তব্য ভালো হচ্ছে প্রেমে বাধা রয়েছে প্রেম খুব একটা স্টেবেল নয় এবং যাদের দীর্ঘদিনের প্রেম ধরুন পাঁচ বছর সাত বছর তারাই চাপে থাকবেন একটু খেয়াল রাখুন অশান্তি বা অস্বস্তি বেড়ে যেতে পারে বিদ্যা শুভ সন্তান শুভ যে কোনো আইনি জটিলতা পুলিশি ঝামেলা কোর্ট কাছারির প্রবলেম কোর্ট বা কাছারি এগুলো ইত্যাদি সমস্যা আপনার জন্য ভালো রেজাল্ট বা ভালো ফল দিয়ে যাবে আপনি যখন বৃষ্টিকের মানুষ রাশি বিশাখা নক্ষত্রের এ সপ্তাহে ছোট ছোট বিষয় নিয়ে দুর্ভোগ হতে পারে বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র সিনিয়রদের সঙ্গে ডিসকাস করে যে কোনো কাজ করুন সিনিয়রদেরকে একটু দেখান আপনি তাদেরকে আরো গুরুত্ব দেন আপনি বেটার রেজাল্ট পাবেন জ্যেষ্ঠা নক্ষত্র এ সপ্তাহে লাক্সারির পেছনে কম খরচা করুন লাকজারিয়াস গুডস বা লাক্সারির পেছনে কম খরচা করুন বা মেপে খরচা করুন আমার মনে হয় সেটা আপনার জন্য বেটার হবে বা বেটার রেজাল্ট দেবে নেক্সট পরের রাশি ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকারা জিজ্ঞেস করছিলেন কদিন ধরে যে ধনুরাশির কি আবার সাড়ে সাতি শুরু হয়েছে ধনুরাশি সাড়ে সাতই শুরু হয়নি ধনুরাশির যেটা চলছে সেটা হচ্ছে যে বৃহস্পতি রাহুযুক্ত থাকার জন্য রাহু বৃহস্পতির যোগ পঞ্চম ভাবের ওপরে এবং সেখানে বুধ ঢুকে যাওয়া বুধ থেকে যাওয়া ধনুরাশি এবং ষষ্ঠপতি শুক্র সপ্তমে বসে ধনুরাশিকে সরাসরি দৃষ্টি দিচ্ছে এই কানেকশানগুলো মঙ্গল নিচস্ত ধনুরাশির এই মুহূর্তের পরিস্থিতি খুব একটা স্টেবেল নয় সবচেয়ে সাড়ে সাতি যাতে চলছে তো চলছে সাড়ে সাথে অনেকে ঘুরছে বেড়াচ্ছে সব করছে কিন্তু এই পরিস্থিতি এটা বিগত পনেরো কুড়ি দিন ধরে শুরু হয়েছে মোটামুটি ধরে রাখুন এখনও দিন পঁচিশ চলবে তিন সপ্তাহ বা সাড়ে তিন চার সপ্তাহ এই পরিস্থিতির একটু চাপের আর সবচেয়ে বড়ো কথা যদি বৃহস্পতি ঠিকঠাক থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না কিন্তু বৃহস্পতি ঠিক নেই এটা শুধু ধনু রাশির জন্য নয় ধনু রাশির ক্ষেত্রে শুধু নয় মেষ রাশির ক্ষেত্রে হচ্ছে কিছুটা সিংহ রাশির ক্ষেত্রে হচ্ছে যদিও সিংহ রাশি রবির অবস্থান ভালো মিন রাশি ভালো রকমভাবে অ্যাফেক্টেড হয়ে গেছেন এক একজনের এক একটা দিক থেকে প্রবলেম তৈরি হয়ে রয়েছে কারণ যখন গুরুরাহু যোগ তৈরি হয়ে যায় তখন সময় খুব ভালো চলে না এবং সেখানে মঙ্গল এনার্জি দেব সেনাপতি নিচস্ত থাকা এবং সেখানে বৃহস্পতির ঘরে মঙ্গল এখানে জ্যোতিষের অনেক ব্যাখ্যা বা ভাগ রয়েছে বৃহস্পতির ঘরে মঙ্গল ঢুকে যাওয়া এই সরি মানে মেষ রাশি মঙ্গলের ঘরে বৃহস্পতি বসে যাওয়া তাহলে ঘরটা ড্যামেজ সেখানে বৃহস্পতি বসে বৃহস্পতি ড্যামেজ হয়ে গেছে ধনু মেষ এদিকে কর্কট এদিকে সিংহ ওদিকে মিন এরা এমনিতেই প্রবলেমে রয়েছে। এটা ব্যাপার তো তার মধ্যে ধনুর সমস্যা বেশি কারণ এক চার পাঁচ সব সবাই এফেক্টেড এই কারণে সমস্যা হচ্ছে একমাত্র এখন টানছে রবি সিক্স হাউসে বসে উপচয় স্থানে বসে রবি একমাত্র স্থিরতা দিচ্ছে দৈব কপাল ছাদ দিয়ে বার করে দিচ্ছে এটা একটু সাবধানে চলুন ধনুরাশির হেলথ এ সবটাই ভালো হবে বাবার হেলথের উন্নতি করছে গুরুজনদের হেলথ ভালো হচ্ছে বাড়ির বাচ্চাগুলোর হেলথ ভালো হচ্ছে ইনভেস্টমেন্টের সময় নয় বুঝুন ইনভেস্টমেন্টের সময় নয় বড় কোনো সিদ্ধান্ত এই সপ্তাহে নেওয়ার সময় নয় গথে চলুক গতানুগতিক চলুক গতানুগতিক ছিল প্রবলেম কিন্তু কম বেশি প্রত্যেকটা মানুষের রয়েছে প্রত্যেকটা মানুষের আপনি দেখুন আমার এমন কিছু তো প্রবলেম ছিল যার কারণে আমি যেভাবেই হোক ভিডিওগুলো করি করতে পারিনি তো প্রবলেম সবাইকার রয়েছে তো এইটা ব্যাপার ধনুরাশির এই প্রবলেম চলছে এবং এই সপ্তাহে সামলে চলুন শত্রুতা পাবেন স্বামী স্ত্রী বাবা মা পাশে দাঁড়াচ্ছেন প্রেম মোটামুটি চলছে আপনাকে এই সময় একটু ঠান্ডা মাথায় তেতোটাকে হজম করতে হবে পরে পরে হবে মাঝখানে কিছুদিন ভালো ছিল এই কটা দিন একটু চাপের হচ্ছে অন্তত এই সপ্তাহ চাপের হচ্ছে দেখবেন বা দেখে চলার আমার মনে হয় প্রয়োজন রয়েছে কারণ মঙ্গলের ডিগ্রিটা খুব একটা ভালো নেই প্রায় দশ ডিগ্রিতে রয়েছে দশ ডিগ্রি এগারো ডিগ্রি বারো ডিগ্রি এইগুলো পাস করবে তো একটু দেখে চলুন চা বিজনেসটা ভালো হচ্ছে সেভেন্থ হাউজে শুক্র বসার জন্য ভালো করা যাবে ফাইন্যান্সিয়ালি একটা স্টেবিলিটি কিন্তু বড় রিস্ক নেবেন না ভ্রমণ হতে পারে ভ্রমণে শান্তি রয়েছে সন্তান এবং এডুকেশান পার্ট যথেষ্ট ভালো এ সপ্তাহে তাই ধনুকে বলছি ঠান্ডা মাথায় চলুন দেখে শুনে চলুন রিস্ক রিস্ক টেকিং ব্যাপারটাকে অ্যাভয়েড করুন বেটার হবে ধনু শুধু নয় এই পাঁচটা রাশির ক্ষেত্রে মেষ কর্কট মেষ কর্কট সিংহ ধনু এবং মিন এরা কিছুদিন সাবধানেই চলুন মূলা নক্ষত্র ধার দেবেন না পূর্বসারা নক্ষত্র আপনি অ্যাগ্রেসিভ হবেন না উত্তরা সারা নক্ষত্র সিনিয়রদের সঙ্গে ঝামেলায় যাবেন না মকর রাশি মকরের এ সপ্তাহে ট্যুর বা ট্রাভেল খুব ভালো হবে কথাবার্তা এগোনোর জন্য ভীষণ ভালো হচ্ছে কারুর সাথে কোনো বিষয়ে কোনো ক্ষেত্রে যে কোনো বিষয় নিয়ে কথাবার্তা বলা কথাবার্তা এগোনো কথাবার্তা বলে নেওয়া খুব ভালো রেজাল্ট দিতে পারে আপনি মকরের মানুষ হলে মকর রাশির ইনভেস্টমেন্ট একটু দেখে করা উচিত আপনার হেলথ আপনার ফ্যামিলির হেলথ মানে আমি এবং আমার ফ্যামিলি স্টেবেল থাকছি মানসিক তৃপ্তি মানসিক শান্তি বাড়ছে আপনি যখন মকরের মানুষ তো বন্ধুরা পরিস্থিতি একদম ঠিকঠাক জায়গাগুলো ঠিকঠাক রয়েছে কর্মক্ষেত্র একটু ঝুট ঝামেলা কিন্তু দৈব সাথে কাজ ভালোভাবে হবে দায়িত্ব নেওয়া যাবে রিস্ক নেওয়া যাবে সময়টা আপনার ভালো আপনি মকরের মানুষ হলে বি অপোনেন্ট দুর্বল তো ঘাটা এই সময় মারতে পারেন যদি কাউকে ঘা মারার থাকে একটু দেখে নিন বিজনেস ক্ষেত্র খুব না হলেও ভালো চলছে ক্যাশ রোলিং চলছে অন্যান্য আর পাঁচটা রাশির থেকে আপনি ভালো আছেন এই সময় দেখবেন দাম্পত্য জীবন খেয়াল রাখুন প্রেম ভালো চলবে প্রেমিক বা প্রেমিকারা ভালো ফল পাবেন অশান্তি টুকটাক চলছে কিন্তু দাম্পত্য জীবনটা খেয়াল রাখুন কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দিয়ে যাবে বিদ্যায় মনোযোগের অভাব কনসেন্ট্রেট ঠিক না করতে পারা কনসেন্ট্রেশনের প্রবলেম ল্যাক অফ এনার্জি আসতে পারে বিদ্যা সন্তান স্থান ভালো তো এই সময়টাকে কাজে লাগান রিস্ক নেওয়া যায় কথাবার্তা বলা যায় এ সপ্তাহে জায়গা জমি সংক্রান্ত প্রবলেমও শর্ট আউট করা যায় ছোট ছোট পারিবারিক বিবাদ বা অশান্তি কমবে উত্তলা ছাড়া মকর রাশি আমি বলবো পাওনা আদায় করুন শ্রবণা নক্ষত্র সাথ দেবে ধনিষ্ঠা নক্ষত্র গুরুজনদের সাপোর্ট পাবেন কুম্ভ রাশি আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি এই সপ্তাহে হেলথ খেয়াল রাখুন ফ্যামিলির হেলথ ভালো আপনার হেলথ ঠিক নেই মানসিকভাবে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এটাই সবচেয়ে বড় প্রবলেম মানে কি বলবো যে একটা ট্রেস একটা টেনশান একটা মানসিক চাপ মানসিক অস্থিরতা চলছে আপনি কুম্ভের মানুষ হলে ইনভেস্টমেন্ট হতে পারে ভ্রমণে সাকসেস রয়েছে কাজ যথেষ্ট ভালো কাজ করা কর্ম এগোনো কর্মগত দিক নিয়ে পজিটিভিটির জায়গা পজিটিভ থিঙ্কিং যথেষ্ট ভালো হচ্ছে আপনি যদি কুম্ভের মানুষ হন বা কুম্ভের রাশির জাতক বা জাতিকা হন তো বন্ধুরা টেনশান প্রেস নিয়ে চলতে হবে এবং অযাচিত দুশ্চিন্তা কিন্তু যখন আপনি কাজে নামবেন কাজ কিন্তু হবে কনফিডেন্সের অভাব রয়েছে এটা একটু দেখবেন এই সপ্তাহের জন্য ব্যবসা অত্যন্ত মজবুত অত্যন্ত না হলেও মজবুত বলতে পারি মজবুত চলবে বলতে পারি এবং আপনার যত বেশি মানুষজনের সাথে মিশতে পারবেন তত বেটার হবে বিজনেস ফ্যামিলির সাপোর্ট কম আউটসাইডার আউটসাইডারদের সাপোর্ট বেশি স্বামী স্ত্রী ভালো ফল পাচ্ছেন কিন্তু আপনি যখন হাউসওয়াইফ বা আপনি যখন একজন ছেলে বা মেয়েজেই হন আপনার পরিবারের মধ্যে পরিজনদের মধ্যে একটা অস্বস্তি বা অশান্তির জায়গা কিন্তু তৈরি করে দিচ্ছে প্রেম ভালো হবে বিদ্যা বিদ্যাস্থান শুভ বিদ্যাস্থান শুভ সন্তান নিয়ে একটু দুশ্চিন্তা করতে পারেন কিন্তু সন্তান নিয়ে আমার মনে হয় বড় কোনো অসুবিধা বা অস্বস্তির জায়গা নেই বা ঝামেলার জায়গা নেই আপনি যখন কুম্ভের মানুষ ধনিষ্ঠা কুম্ভ রাশির জাতক বা জাতিকাতে দৈব স্বাদ দেবে শতভিশা নক্ষত্র এই সপ্তাহে এনার্জি বাড়ান পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আরও তা কুইক সিদ্ধান্ত আর আরও কুইকলি কাজ করুন উল্টোপাল্টা খারাপ নেগেটিভিটি নেগেটিভ চিন্তা ভাবনা এগুলোর কিন্তু খুব বেশি জায়গা নেই বা খুব বেশি দিক নেই লাস্ট রাশি হচ্ছে মিন রাশি আপনি যখন মিনের মানুষ আমি ধনুরাশি বলার সময় বলছিলাম মিন রাশির মানসিক দুশ্চিন্তার জায়গা প্রবল কোল্ড অ্যান্ড কাফের প্রবলেম আসতে পারে শরীর একটু ভোগাতে পারে আপনার ফ্যামিলি আপনার গুরুজন আপনার বাড়ির বাচ্চারা মোটামুটি স্টেবেল থাকছেন মোটামুটি ঠিকঠাক বা স্টেবেল থাকছেন ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট এ সপ্তাহে খুব ভালো হচ্ছে না ভ্রমণে সাফল্য রয়েছে চাকরি ক্ষেত্রে শত্রুতা পাবেন চাকরি ক্ষেত্রে অসুবিধা অশান্তি বা পেছনে লাগাগুলো পাবেন আপনি যখন মিন রাশির মানুষ কিন্তু আপনি আপনার জায়গায় স্ট্রিক্ট থাকুন আপনার কাজ আপনার কর্ম সম্পাদন বা আপনার কর্ম সম্পাদনের ব্যাপার ওভারঅল ভালো চলছে ব্যবসা শুভ কাউকে খুব বেশি বিশ্বাস করবেন না ফ্রি সার্ভিস দিতে গিয়ে লোকের হেল্প করতে গিয়ে কারুর হেল্প করতে গিয়ে আপনার একটু অসুবিধা হতে পারে দাম্পত্য জীবনকে বেটার করা যাবে প্রেম থেকে দূরে বন্ধুত্ব থেকে দূরে আইন আদালত থেকে একটু দেখে চলবেন বড় ইনভেস্টমেন্ট সামলে ছোটোখাটো ইনভেস্টমেন্ট করা যায় লাখ সাথ দেবে না সন্তান এবং বিদ্যাস্থান আশা করছি এই সপ্তাহে সুভত্তের জায়গা বা শুভত্বের নির্দেশ করছে কিন্তু আপনি যখন মীন রাশির মানুষ একটু সব ক্ষেত্রে বা সব জায়গায় সিক্রেসি বা গোপনীয়তা মেনটেন করে চলবেন আমার মনে হয় প্রয়োজন রয়েছে বা প্রয়োজন থাকছে তাহলে এটাই মোটামুটি একটা জিস্ট পূর্ব ভাদ্রপদ মীন রাশি কথা মেপে বলবেন উত্তর ভাদ্রপদ কারুর দায়িত্ব নেবেন না রেবতী যখন নক্ষত্র পারিবারিক অশান্তি যেন না হয় এইটুকুটা এত বড় অশান্তি লাগতে পারে বা হতে পারে বন্ধুরা এটা একটু নজর রাখছেন বা লক্ষ্য রেখে চলছেন এটাই সাপ্তাহিক রাশিফল এই সপ্তাহ কেমন যাবে কি হবে কি হতে পারে ওভারঅল একটা জিস্ট চলুন একটুখানি আধ্যাত্মিক আলোচনা করা যাক কিন্তু বুঝতেই পারছেন বোঝেন আপনারা সবটাই কারণ আপনাদের সঙ্গে সেই জায়গা রয়েছে আপনারা অনেকে এটাও বলেন যে দু চার দিনের জন্য ভিডিও বন্ধ করে দিন আপনি রেস্ট নিন বা এরকম ব্যাপারগুলো তো যাই হোক এই ভিডিওটা করতে জানেন তো এটাতে এনার্জির থেকেও বড় কথা সত্যি কথা বলছি আমার রাশিফল শেষ হয়ে গেছে মানে যারা রাশিফল দেখা তারা সরে গেছেন এই কথাগুলো বলি যাদের যাদের সঙ্গে আমার একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে প্রত্যেক দিনের সম্পর্ক রয়েছে তো রাশিফলটা কিন্তু আমার মানে এরকম নয় যে মানে করতে হবে ম্যান্ডেটারি নেসেসারি আমি অনেক অন্য ভিডিও বন্ধ করেছি কিন্তু রাশিফল করিনি কারণ এটা আমার ভালো লাগার ভালো লাগে এই ভিডিওটা করতে প্রত্যেক দিনের এটা করতে ভালো লাগে তো এবং সেখানে আপনাদের যে ভরসা বা নির্ভরশীলতা এটা আরও এনার্জি বাড়ায় আজকে মা নর্মদার কথা বলবো আমি আপনাদেরকে নর্মদা পরিক্রমার ওপর কিছু আদ মানে উপলব্ধি বলেছিলাম এরপর আজকে আরেকটু বলা যায় কারণ এর বলার কোনো শেষ নেই মানুষ কিসের টানে আটশো আটশো ষোলোশো কিলোমিটার রাস্তা পায়ে হাঁটছে তাও তো এখন অনেক বেশি সহজ হয়ে গেছে পরিক্রমা অনেক বেশি অ্যাভেলেবেল হয়ে গেছে আমিও গেস গেছি মানে গেছি মানে পরিক্রমা করতে নয় গেছি ঘুরতে পাই এরকম কি এবং বলা হচ্ছে যে আগেকার দিনে দেখবেন ডন্ডি খেতে মানে ডন্ডি খাটা ছিল যেটা এখন উঠে গেছে তাও অনেকে থাকে মানে গ্রামের দিকে রয়েছে যদিও ডন্ডি খাটা কিন্তু উঠে গেছে আগেকার দিনে ডণ্ডি খেতে নর্মদা পরিক্রমা করতো কিছুজন নিয়ম ছিল তার দিনে পাঁচ হাজার বার ডন্ডি খাটতে হবে বুঝতে পারছেন এবং ষোলোশো কিলোমিটার রাস্তা টোটালটা ডন্ডি খেটে মানে একদিনে নয় রাস্তাটা কেমন পাথুরে রাস্তা পাহাড়ি রাস্তা চড়াই উতরাইয়ের রাস্তা কাঁটাযুক্ত বোন এবং তখনকার দিনে এখন তো বলছি যে বাস ট্রেন ফোন অ্যাভেলেবেল আগেকার দিনে সব জায়গাগুলোই মানে কাঁটা জঙ্গল বাঘের আক্রমণ এইগুলো ছিল কিন্তু ওই মুখে রেবার এবার জপ করতে করতে মানুষ মা নর্মদার ওপর ভরসা বা বিশ্বাস নিয়ে ছুটতেন যে মা আছেন বাঁচিয়ে দেবেন এবং সত্যিকারের সাধু বা সন্ত এবং যাদের মনে পাপ ছিল না তাদেরকে তাদের কোনো ক্ষতিও হতো না এইখান থেকে শুরু হয় যে পরিক্রমা নর্মদা পরিক্রমা এটার থেকে বড়ো তীর্থ আর কিছু নেই ভেবে দেখুন না মানুষ ঘর বাড়ি সব কিছু ছেড়ে দু বছর আড়াই বছর তিন বছর ধরে যাতায়াত করছে যাচ্ছে রেবা রেবা জব করতে করতে কিছু রাখতে রাখা যাবে না কারণ এখনকার কথা বলছি না আগেকার দিনের কথা বলছি কোলভিল এ সমস্ত জাতিদের অত্যাচার ছিল তারা সাথে কিছু থাকলেই কেড়ে কুড়ে নিত সঙ্গে আক্রমণ অত্যাচার বা এগুলো তা সাথে মানে ওই সব কিছু শূন্য হয়ে এগোনো যা পাবে খাবে যা জুটবে খাবে নাহলে খাবে না এই এই ছিল ব্যাপার কিন্তু দেখা গেছে যত বড় বড় সিদ্ধ সাধক বড় বড় প্রত্যেকে কিন্তু নর্মদা পরিক্রমা করেছেন আমাদের ওঙ্কারনাথ ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ তিনিও গেছিলেন আর স্বামীজি তো সারা দেশ ঘুরেছেন সারা দেশ ঘুরেছেন আটত্রিশ বছরের জীব মানে আটত্রিশ বছর তার আয়ু তিনি তার মধ্যে সারা দেশ ঘুরে নিয়েছেন পায়ে হেঁটে পদব্র যেই বলা হয় তো এটা ঘটনা এবার যেটা বলার যে বলা হয় যে এই পরিক্রমায় মা কিন্তু কোনো না কোনোভাবে প্রত্যেকটা পরিক্রমাবাসীকে দর্শন দেন রূপে কোনো না কোনো রূপে প্রত্যেকটা পরিক্রমাবাসীকে দর্শন দেন আমি একটা কিছুদিন আগে বই পড়ছিলাম সেখানে লেখক লিখেছেন তিনি গাড়ি করে পরিক্রমা করছেন এখনকার দিনের লেখক তিনি লিখেছেন যে তার কাছে এসছে একটা বাচ্চা মেয়ে সাদা কাপড় পরে ছোট্ট বাচ্চা মেয়ে এসে তার তাকে সম্ভবত কিছু বলেছে বা তার কাছে কিছু চেয়েছেন লেখক লিখেছেন এটা বইটার নাম আমার মনে নেই ঠিক মানে আপনার কলেজ স্ট্রিটে গেলেই পেয়ে যাবেন ওখানে নর্মদা পরিক্রমার উপর কী বই আছে বললেই দেখবেন দেখতে পাবেন বলছেন তিনি পরে বলছেন যে লেখক যে মাথায় দেখছি সাদা চুল সাদা বস্ত্র একটা বাচ্চা মেয়ে দশ বছর বারো বছর পনেরো বছর তাদের তার বয়স্কদের মতো সাদা চুল কি করে হয় বলছেন কিছুক্ষণ পর আমি যখন ওকে খুঁজতে বেরিয়েছি ওখানে তাকে আর পেলাম না আমি আফসোস করছি যে আমি কি মিস করলাম কী হারিয়ে ফেললাম কি হারিয়ে ফেললাম আপনারা যদি মহাত্মা ত্রৈলঙ্গ স্বামীর জীবন দেখেন সেখানেও দেখা যাচ্ছে তিনি মা নর্মদা পরিক্রমা করতে গেছিলেন নর্মদা ক্ষেত্রে তিনি ছিলেন সাধনা করেছেন সেখানে এখানে খাঁকি বাবা বলে একজন আছেন যাকে অনেকে ধরেন যে তিনি হচ্ছেন নানা সাহেব সেই নানা সাহেব যিনি তাঁটিয়াতোপি ঝাঁসির রানী লক্ষ্মী ভাই এনার পরবর্তী জীবনে তিনি নানা সাহেব হয়েছিলেন তিনি দেখছেন মার্কেন্ড আশ্র আশ্রমে একসাথে আসন পাতা যে খাঁকি বাবা নর্মদার জলে নেবেছে নেবেছেন মানে সরি ত্রৈলঙ্গ স্বামী নর্মদার জলে নেমেছেন রাত্রেবেলা বলছেন জল আর জল নেই দুগ্ধ ধারা হয়ে গেছে সেখান থেকে তিনি হাতে তুলে নিয়ে যেন মায়ের দুগ্ধ পান করছেন বলছেন যখন আমি গেছি নাবলাম দেখা যাচ্ছে সেটা আবার জল জলের স্রোত কিছু নেই আর কত বড় সিদ্ধ সাধক বা কোন লেভেলের মহাত্মা মহাত্মা তৈল মোশাবি এই এইখানেই তো বোঝা যায় যে এনাদের পাওয়ার বা ক্ষমতা কি এবং বলা হয় হিমালয় হিমালয় হিমালয়ের জায়গায় জায়গায় এমন অনেক জায়গা আছে যেখানে সাধক ঋষিরা তপস্যা করছে এটা ঘটনা এবং আমাদের যে জ্ঞানগঞ্জ সেটা তো হিমালয়ের কাছাকাছিরই একটা পাঠ সিদ্ধাশ্রম এবং অনেক কিছু আশ্রম আছে রাজরাজেশ্বরী মন্দির রয়েছে মানস সরোবর রয়েছে তার নিচে যদি কিছু থেকে থাকে যেখানে কি না সিদ্ধ সাধকদের আশ্রয়স্থল সেটা হচ্ছে ক্ষেত্র এবং ওখানে বলা হয় প্রত্যেকটা কাঁকড় শিবের 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 অংশ বানলিঙ্গ লিঙ্গ নর্মদার জল থেকে পাওয়া যায় এখানে বলা হয় অনেকে ভাবেন এই যে বানলিঙ্গ বা বানলিঙ্গের কথা বা নর্মদা নর্মদা লিঙ্গ সব লিঙ্গ পুজো করার উপযোগী নয় শিবলিঙ্গের অনেক ব্যাপার আছে কিন্তু সব বানলিঙ্গতে লিঙ্গতে শিব পুজো হয় না বানাসুরের নাম থেকে বানলিঙ্গ তার হিস্ট্রি রয়েছে সেটা নয় অন্য কোনো সময় আলোচনা করা যাবে কিন্তু এটা ঘটনা বা এটা ব্যাপার অনেকের বাড়িতে নর্মদা লিঙ্গ আছে কোনো না কোনোভাবে পাওয়া কেউ দেওয়া বা কেউ গেছিলেন এসেছে নিয়ে এসছেন অনেকের বাড়িতে আছে পিঠ লাগে না তো যেটা বলছিলাম নর্মদা হচ্ছে সেই জায়গা যেখানে হিমালয়ের নিচে যদি কিছু থাকে যেখানে সিদ্ধ সাধু বা ঋষি বা এনাদের বাস সেটা হচ্ছে নর্মদা ক্ষেত্র ওই আটশো আটশো ষোলোশো তার মধ্যেও এখন সভ্যতা আধুনিক হয়েছে অনেক সিদ্ধ মানুষরা অন্য জায়গায় চলে গেছে না তারা যদি না চান তারা দর্শন দেবেন না তো দেবেন না তাদের তাদেরকে কেউ খুঁজে নিতে পারবে না এটা এটা কিন্তু ব্যাপার এবং বলা হয় যে খুব সাধারণভাবে হিমালয়ের নিচেও একশো দুশো আড়াইশো তিনশো বছরের যোগীরাও কিন্তু এখনও বাস করছে এখনো বাস করছে তো এই হচ্ছে মানর্মদা। এই হচ্ছে মানর্মদা ভারতের যে সাতটি পবিত্র নদী রয়েছে অনেকে এখানে শুনে খারাপ লাগবে শুনতে কিন্তু সবচেয়ে বেশি পবিত্র বলা হয় মা তিনি তিনি শিবপুত্রী শিবের কন্যা এবং বলা হয় অত্যন্ত সুন্দরী তার হিস্ট্রিটা এটা অত্যন্ত সুন্দরী একজন নারী যাকে দেবতারা নানাভাবে কেউ বিয়ে করার বা এই রকমভাবে কিছু একটা সেই সময় পরিস্থিতি হলো তখন নর্মদা রূপ ধরে প্রবাহ হতে থাকলো যাতে দেবতাদের হাতে না আসে সেখান থেকেই নর্মদা এবং সে তার পিতার অত্যন্ত প্রিয় তার পিতার কাছে প্রার্থনা করে পিতার সাথে থাকবে মহাদেব আশীর্বাদ দিয়েছিলেন নর্মদাতেই শিবলিঙ্গ পাওয়া যাবে এবং সিদ্ধলিঙ্গ এখানে একটা মানে মতের চেঞ্জ হয় কথাবার্তার একটু চেঞ্জ হয় হতে পারে কিন্তু এটা ফ্যাক্ট সবচেয়ে পবিত্রতম নদী বলা হয় নর্মদাকে এবং অনেকে এটা সহমত করেছেন যে গঙ্গার নিজস্ব কিছু দৈব ক্ষমতা রয়েছে যারা গঙ্গায় থাকেন রেগুলার পুজো করেন জানেন নর্মদারও রয়েছে সাধারণ চোখে বোঝা যায় দেখা যায় আমি এরকম এক দুজনের সাথে কথা বলেছিলাম যারা প্রত্যেক দিন ভোরবেলা উঠে গঙ্গা স্নান করেন একজন একজনের বয়স প্রায় তিরাশি চুরাশি বছর বয়স্ক বৃদ্ধ মানুষ দু আড়াই বছর আগের তিন বছর আগের কথা বলছে বলছেন যে তিনি তিনি বলছেন যে শীত গ্রীষ্ম বর্ষা আমার কোনো ব্যাপার না আমি গঙ্গা স্নান করেই আমি দিন শুরু করি আমার কোন তো কোনো রোগ নেই যে শীতকালে প্রচণ্ড ঠান্ডা জলে স্নান করে মেল রোগ হয়ে যাবে তা না আমি বিগত তিরিশ বছর ধরে এটা করে আসছি যে তাহলে কী বলবে বর্ষাতেও তাই গ্রীষ্মতেও তাই শীতেও তাই আমি আমি জিজ্ঞেস করেছিলাম ডুবে যাওয়ার ভয় লাগে না আমাদের যেটা তিনি বলছেন কি যে ডুবলে তো গঙ্গাতে ডুবব তাতে টেনশানের কী আছে মানে তাদের তার থেকে বড় বড়ো আর কী আছে তাই বলে এটা নয় যে ডুবতে বলছি বা এরকম তো এক একটা মানুষের চিন্তাভাবনা এক এক রকম আজ এটুকুই থাক আশা করছি ভালো লাগলো আর কালকে ভিডিও না আসার জন্য ক্ষমা করে দিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন আপনাদের প্রত্যেকের ভালো হোক নমস্কার